এই কাইল না সালাম দিলো কিছু তো বুঝলাম না এই কারলে হচ্ছস কথা বুঝি না এতে ব্যবসা করুন কেমনে কোনো অসুবিধা নেই স্যার আমি আপনাকে সব বুঝিয়ে দেব আজকে আমার আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা শুনলে আমরা বুঝতে পারব যে দেশে হইতেছে মানুষের যখন কোনো ক্ষেতে কাজ না থাকে তখন যে কোনো বিষয় নিয়ে হচ্ছে আলোচনার অবতারণা হয় এবং যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগে যাওয়ার সুযোগ থাকে আমাদের উপদেষ্টাদের মধ্যে দুইজন তরুণ উপদেষ্টা যারা ছাত্র আন্দোলনের মাধ্যমে উঠে আসছে সমন্বয় নয়ক নাহিদ এবং ভুলে গেছি ওরা দুজন উপদেষ্টা হচ্ছে ইংরেজি বলতে পারে না বিদেশি ডেলিগেটের সাথে মিটিং করছে সেখানে নাহিদ বাংলায় কথা বলছে এবং আর ও নামটা ভুলে গেলাম ও দেখলাম ইংরেজি বললো এবং খুব খারাপ ভালো কিছু বুঝলাম না তো যা হোক সেটা না সারা ফেসবুক ভর্তি এটা নিয়ে আলোচনা very important issues, particularly in the ICT mm -hmm. citizens. Mm How -hmm. do we do we that uh, empowerment through this process? So. Thank you very much for listening us. Uh, sir, sir, I guess. Thank you very much, sir. I uh, <coughs> আমাদের দেখা করার জন্য এবং আমরা মানে আমাদের সাথে ছিল বিশেষত আপনি সাথে আমাদের দেখা হয়েছিল শুরুতে ঠিক পরী সময় ট্রাফিক পুলিশ ছিল প্রথমত সেই স্পেসিফিক তারা ইংরেজিতে না পারা দোষের কিনা বা তাদের ওয়াটেবার সেইটাতে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি এখানে কোনো ইন্টারপ্রেটর দেখলাম না বা থাকলেও অ্যাটলিস্ট কেউ ইন্টারপ্রিট করতেছিল না রিয়েল টাইম কাউকে করতে দেখি নাও এখনকার সময় অনেক ইয়ে থাকে মেশিন থাকে মেশিন রিয়েল টাইম কানে ইন্টারপ্রিট করতে থাকে তো এগুলো আজকালকার দিনে কোনো সমস্যা না নাও তারা কি এখানে মেশিন ব্যবহার করছে বাংলাদেশ কি মেশিন ব্যবহার করে যারা সমালোচনা করতেছে তারা বলতেছে যে ইংরেজি যদি বলতে না পারে যদি আন্তর্জাতিক ডেলিগেটের সাথে কমিউনিকেট করতে না পারে তাইলে তারা কেন কৃষির উপদেষ্টা না এটা এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে রাষ্ট্রপ্রধান হইলে বা বিদেশিদের সাথে কমিউনিকেট করার জন্য ইংরেজি জানতেই হবে বা জানলেও ইংরেজিতে কথা বলতে হবে মজার ব্যাপার ফানি ব্যাপার হচ্ছে যে পৃথিবীর অন্যতম পড়াশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভ্লাদিমির পুতিন এখন কি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সংবিধান সংবিধান চেঞ্জ করে আমাদের সোনার বাংলার মতো এখন তো তখন প্রেসিডেন্ট যাই হোক পুতিন কিন্তু ইংরেজি বলতে পারে ভালো ইংলিশ বলতে পারে কিন্তু সে ইংরেজি বলে না কখনোই বলে না not once surely time has come to change this uncharacteristically he was speaking in english now to be fair at least he can speak english and quite well completely free of charge he actually speaks very good english we just don't want to talk about. <laughs> সেও ভালো ইংরেজি বলতে পারে এর ভালো ইংরেজি বলতে পারে সোনার বাংলায় আসলে হিন্দিতে বলে কারণ এগুলো তো দাস তখন এপিসোড করছিলাম আমার এই চ্যানেলে সে বাংলাদেশে এসে হিন্দিতে কথা বলতেছে ঢাকা ইউনিভার্সিটির টিচার ম্যাডামরা হাততালি দিতে দিতে দাঁড়ায় পড়তেছে চেয়ার থেকে প্রচুর ইংরেজি হিন্দি বুঝতে ওরা তো এটা একটা প্রশ্ন যে তারা ইংরেজি ভালো বলতে পারলে কেন বলে না এটা একটা আমারও প্রশ্ন এটার এক্স্যাক্ট উত্তর আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্ট সেকশনে জানান কিন্তু আমার যেটা হচ্ছে ধারণা বা আমার সন্দেহ যে সম্ভব তারা তো রাষ্ট্রপ্রধান সেন্সিটিভ কথাবার্তা সেন্সিটিভ আলো আলোচনার ব্যাপার আছে সো তারা কথা বলতে গেলে সেখানে যেহেতু তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না সেখানে ভুল শব্দ ব্যবহার করা ভুল বোঝাবুঝি হওয়া বা ঠিক মতো মনের ভাব প্রকাশ করতে না পারা এই ধরনের জানি কোনো ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন এই টাইপের কিছু না হয় এই জন্যে কি না আই ডোন্ট নো দ্যাট মেবি সেটার সাথে যাত্রাভিমানের ব্যাপার কিছুটা থাকতে পারে কাপল কিন্তু আমার মনে হয় মূল কারণ এটা আমার ধারণা আমি জানি না কী কারণে আমার এটা ধারণা তৈরি হয়েছে হয়তো কখনো কোথাও কোনোভাবে কিছুটা জানতে পারছি কি না বা হিন্ট পাইছি কিনা সেটার ভিত্তিতে কমেন্ট করতেছি কিনা বাট মানে ইন মাই মাইন্ড আমি এটা ধরে রাখছি যে এটা হচ্ছে কারণ দেখেন এই যে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তাদের যে কমিউনিকেশানে ভুল হওয়া ভুল বোঝাবুঝি হওয়া এটা যে একটা রিয়েল থিং এটাকে কিন্তু আমরা যারা ধরেন ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হয় ইন্টারন্যাশনাল লেভেল মিনিং ইন্টারন্যাশনাল মানুষদের সাথে রাইট বিভিন্ন দেশের নাগরিকদের সাথে ন্যাশনাল না ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তারপরে যারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হয় মিনিং বিভিন্ন ন্যাশনালসের সাথে কাজ করতে হয় আমাদের যে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলিকে কিন্তু আবার অ্যাড্রেসও করা হয় আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে যারা কোম্পানিতে জয়েন করে নতুন তাদের সবাইকে এই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে দিয়ে নেওয়া হয় প্রায় ঘন্টা এখানে একটা প্রেজেন্টেশন এবং সেখানে একটা জিনিস আমাদের জন্য সাজেস্ট বা রেকমেন্ড হয় যে থ্রি ওয়ে কমিউনিকেশন করা যাদের যে দুজন কথা বলতেছে এই দুজনের দুজন যদি একই ভাষায় কথা না বলে তাহলে তাদেরকে থ্রি ওয়ে কমিউনিকেট করতে হবে হোয়াট ইজ থ্রি ওয়ে কমিউনিকেশন সেটা হচ্ছে আমি আপনাকে একটা কথা বললাম আপনি যে শুনলেন শুনে চলে গেলে হবে না যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ নেটিভ ইংলিশ স্পিকার তার দায়িত্ব হচ্ছে সে শুনেই বুঝে গেছি ধরে না নেয়া সে রিপিট করা আবার কথাটাকে ও আচ্ছা আমি তাহলে এই কাজটা করবো তুমি আমাকে এই কাজটা করতে বললা সে আবার যখন রিপিট করবে তখন তো তার কাছ থেকে একটা রেসপন্স আসবে যে ইয়াস হ্যাঁ আমি এটাই বলি অথবা নো নো আমি তো এটা বলি এটা বলছি একটা ভুল বোঝাবুঝি হয়েছে এটাকে বলে থ্রি ওয়ে কমিউনিকেশন এসব বুঝতে পারতেছেন তার মানে এটা একটা সিরিয়াস স্ট্রাগল যাদের মাতৃভাষা ইংরেজি না বাদ এই ভাষাই হোক যাদের মাতৃভাষা না এরকম দুজন মানুষের মধ্যে যোগাযোগ করা এখন আমরা যারা ধরেন বাংলাদেশ থেকে আসছি দেশের বাইরে আমরা ইংরেজি কখনো বলি নাই আমি যখন ইউএসএতে আসছি আসার পর আমার অ্যাডভাইজার প্রায় এক বছর পর একদিন আমরা একটা বারে গেছি খাওয়া দাওয়া করতে তো অ্যাডভাইজার তার কোন গল্প করতেছি সে জানতে চাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তখন কথায় কথা বললাম যে আমি বাংলাদেশ থেকে যে আসছি বাংলাদেশে কখনো ইংরেজি বলি নাই সেটা শুনে এসে এত অবাক হইল যে তুমি এরাকে কখনো ইংলিশ বলো নাই বললাম না আমি বললাম যে না আমি ফার্স্টে ইউসে আসলাম তোমার ল্যাবের ঢুকলাম জয়েন করলাম এই তারপর আমি ইংলিশ বলা শুরু করলাম সে মানে বিশ্বাসই করতে পারতেছে না এবং নেটার কারণ হচ্ছে সে প্রশংসা করতেছিল যে আমার ইংলিশ খুবই ভালো সে বিশ্বাস করতে পারতেছে না মাত্র এক বছর এতটা প্রোগ্রেস হয়েছে সেই কারণে এবং বিভিন্ন সময় এরকম প্রশংসা শুনি এবং ট্রাস্ট মি আমার ইংলিশ জঘন্য আমি আই মাই ইংলিশ কিন্তু আমায় আমাকে যখন তারা বলে যে তোমার ইংলিশ তো চমৎকার তখন আমি চিন্তা করি যে তারা তো অনেক মানুষের সাথে ডিল করে এবং তাদের সেই স্যাম্পল সাইজের ভিত্তিতেই তারা মনে করতেছে যে তার মানে অন্য জাতের সাথে তারা কথা বলে তাদের চেয়ে আমি বেটার কমিউনিকেট করতেছি বা বেটার বলতেছি তো আমি চিন্তা করি আমার এই জঘন্য ইংলিশ যদি দৃষ্টিতে এত ভালো মনে হয় এত প্রশংসা করতেছে এবং আমি জানি আমারটা কত ভুয়া ইংলিশ তাইলে আরও যারা বেশিরভাগ মানুষ আছে তার মানে তার তাদের ইংলিশের চো খারাপ তো তার মানে খুব বেশি মানুষ কিন্তু যে দেশের বাইরে আসার পর শুধু বাংলাদেশই বলেই না যে কোনো দেশে দেশই হোক ভাষাভাষী হোক খুব কঠিনভাবে ইংলিশ ফাটাই বলে ফেলতেছে খুব ছরমধুর ব্যাপারটা কিন্তু এমন না আমি এটা তো লজ্জার কিছু নাই আমি এগুলো ব্যাখ্যা করি আমেরিকানদের সাথে কথা হইলো যে দেখো আমরা আমি মানে কালচার থেকে আসছি যে আমাদের কালচারটা খুবই হোমোজেনাস ছোটো দেশ এবং এটার মধ্যে ইন্ডিয়া যেরকম অনেক কালচার অনেক ভাষা ছোট একটা দেশের মধ্যেই অনেক কিছু এবং যে কারণে তারা ইংরেজিতে বেশিরভাগ কথা বলে কারণ অনেক ভাষা আমাদের সবাই বাংলা বলি আমরা ছোটো একটা দেশ কালচারের মধ্যে কোনো ভিন্নতা নাই এস চট্টগ্রাম সিলেট এরকম ভিন্ন কালচার আছে বরিশাল কিন্তু এটা আপনার আমার কাছে মাইক্রো স্কেলের পার্থক্য আছে কিন্তু ম্যাক্রো স্কেলে কিন্তু এগুলো কোনো পার্থক্য নাই আর কি সবাই বাংলা বলতেছি সবাই একই কালচার সবাই ভাত খাই সবাই বিরিয়ানি খাই সবাই পাঞ্জাবি করি শাড়ি করি এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনি এটা অ্যাপ্রিসিয়েট করবেন এবং রিয়েলাইজ করবেন যখন আপনি দেশের বাইরে আসবেন তখন বুঝবেন যে ও আচ্ছা আমরা সারা জীবন যে ইংলিশ শিখে আসছি এগুলো কিন্তু কোনো কাজের ইংরেজি না কারণ আমরা বই পুস্তকে যে গ্রামার শিখে আসছি এই গ্রামার ধরে কিন্তু আমরা ইংরেজি বলি না কারণ কলোকল ইংলিশ কথ্য ইংরেজি এবং লিখিত বই পুস্তকের ইংলিশ পুরো দুইটা ভিন্ন জিনিস স্পেশালি কথ্য ইংরেজি প্রচুর ইডিয়মস ইউজ হয় প্রচুর এক্সপ্রেশন ইউজ হয় প্রচুর লাইক এটা ইংলিশটি পুরো আলাদা ওয়ার্ড থেকে শুরু করে স্ল্যাং থেকে শুরু করে স্ল্যাং মানে কিন্তু গালি না স্ল্যাং মানে হচ্ছে কথ্য যে কারণে স্পোকেন ইংলিশ যেটা যেটাকে বাঙালি নাম দিয়েছে কমিউনিকেটিভ ইংলিশ সারা জীবন শুনে আসছি যে কমিউনিকেটিভ ইংলিশ নাকি মানে ভুল ইংরেজি বললে সেটা সেটাই ঠিক কারণ সেটা কমিউনিকেটিভ ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ না ভুল হওয়া যায় সেটা লজ্জার কিছু নেই পারি না হ্যাঁ আমিও পারি না আপনিও পারেন না আমরা কেউ বা ইংলিশ পারি না কারণ আমরা সারা জীবন ইংলিশ বলি নাই বলার প্রয়োজন পড়ে না যখন প্রয়োজন পড়তেছে তখন শিখবো সেটাতে তো লজ্জার কিছু নাই রাইট অস্বীকার করতে হবে কেন যে কমিউনিকেটিভ ইংলিশ হয়েছে ভুল ইংরেজি ভুল ইংরেজি বললে এটা কমের নাম হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ স্পোকেন ইংলিশ আপনি দীর্ঘদিন থাকলাম থেকে শিখলাম তারপর আবার আরও ঝামেলা আছে তারপর আবার প্রোনাউন্সিয়েশন নিয়ে লাগে আরেক ঝামেলা আমাদের ইংলিশ শুনে বোঝা মুশকিল হয়ে যায় তাদের পক্ষে কি আমি যখন প্রথমে ইউএসে আসতেছি এয়ারপ্লেনের মধ্যে এয়ারফোর্সেসকে বলতেছি মেনু সে তো বোঝেই না সেও বোঝে না আমি কি বলতেছি আমিও বুঝি না সে কেন না পরে বুঝলাম যে মেনিউ আমি মেনিউ না বলে মেনু বলতেছি এই কারণে সে বুঝতেছে না আবার ইউএসএতে আসার পর আমার অ্যাডভাইজারের সাথে বলতেছিলাম যে আমাদের লেজার পিরিয়ড বলি না লেজার এরম লেজার বলছি হ্যাঁ বোঝানো যে কী বলতেছি এতক্ষণ ট্রাই করলাম বুঝলোই না মালটা পরে আমি বাসায় ফিরেছি ঘটনা কি বুঝাইতে পারলাম না কেন ওরা সার্চ দিলাম দিয়ে দেখলাম যে ও আচ্ছা এটা লেজার না অ্যাটলিস্ট আমেরিকান ইংরেজিতে লেজার না এটাকে বলে লিজার বুঝলেন তো কোথায় ইংরেজি শিখে যাবেন তারপরেও কিন্তু আপনি কমিউনিকেট করতে পারবেন না কারণ আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশনের কারণে আবার আপনি ধরা খেয়ে যাচ্ছেন রাইট তো যেই কারণে এটা একটা রিয়েল স্ট্রাগল যাদের নেটিভ ভাষা না ইংরেজি বা যে কোনো ভাষাই যার বাংলা যার নেটিভ ভাষা না তো হচ্ছে সুতা বের হয়ে যায় বাংলা ভাষায় কথা বলতে রাইট এটা নিয়ে লজ্জা পাওয়ারও কিছু নাই গালমন্দ করারও কিছু নাই মাথা চাপড়ানোরও কিছু নাই আবার এট দ্য সেম টাইম এটাকে অজুহাত হিসেবে দেখানোরও সুযোগ নেই শিখতে হবে যে এখন ওরা উপদেষ্টা হয়েছে সারা জীবন ইংলিশ বলে নাই বলার প্রয়োজন পড়ে নাই অ্যাটলিস্ট কোথ ইংরেজি বলার প্রয়োজন পড়ে নাই এখন যেহেতু উপদেশটা হয়েছে দেশের বাইরে যোগাযোগ করতে হবে ওঠা বসা করতে হবে এখন ইংরেজি শিখতে হবে এখন তাদের আর কোনো এক্সকিউজ নাই যে হ্যাঁ এখন পারতেছে না দ্যাটস ফাইন কিন্তু আজকে থেকে দুই বছর পাঁচ বছর পরও যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয় এবং ইংলিশ বলতেই হবে এমন কোনো রিকোয়ারমেন্ট তো আছে নাই প্রচুর রাষ্ট্রপ্রধানরা বলে না কিন্তু এটা একটা আন্তর্জাতিক ভাষা এটা যে কোনো কিছু পাড়াকে হইতেছে আমি মনে করি এটা যে কোনো জিনিস আপনি আপনি মনে করেন একটা ফালতু জিনিস সম্পর্কে আপনি জানেন জানেন তো সো ইংরেজি হোক বুদ্ধ হোক মালয় হোক যেটাই হোক আপনি একটা ভাষা তো তার জানেন রাইট জানার মধ্যে কোনো খারাপ নাই সুতরাং ইংরেজি ব্যবহারের বাধ্যবাধকতা থাকুক বা না থাকুক জানতে তো কোনো সমস্যা নাই এবং যারা এই সমালোচনাটা করতেছে যে উপদেষ্টা ইংরেজিতে কথা বলতে পারলো না কেন তাদেরকে যদি এই সমালোচনাটা ইংরেজিতে করতে বলেন যে সমালোচনাটাই তুমি ইংরেজিতে করো তুমি তো প্রচুর ইংলিশ হ্যাঁ দেখুন পেটের ভিতরে আগু কষা হয়ে গেছে ইংলিশ বের হচ্ছে না